আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, এক ভাইয়ের প্রশ্ন ছিল, আমরা কি স্ত্রীর মুখ এবং বায়ুপথ বা পায়খানার রাস্তা দিয়ে সহবাস করতে পারবো? তো প্রিয় ভাই, এর সরাসরি উত্তর হলো না, আমরা সেটা ব্যবহার করতে পারবো না। দেখুন, হাদিসে এসেছে যে তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত, তোমরা যেভাবেই ইউজ করো করতে পারবে, তোমরা যেভাবেই ব্যবহার করো করতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি তার মুখ এবং বায়ুপথ বা পায়খানার রাস্তা ব্যবহার করতে পারবেন। আপনি আপনার শস্যক্ষেতকে ব্যবহার করতে পারবেন, সেটি আপনি উলঙ্গ হয়েই হোক, পিছন দিয়ে হোক, সামনের দিক দিয়ে হোক না কেন, সেটি যৌনাঙ্গ হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন যে সেই জায়গাটি যেন নির্জন হয়, তাতে কোনো মানুষ যেন প্রবেশ করতে না পারে। আপনি আপনার শস্যক্ষেতকে দেখতে পারবেন, মানে হলো আপনি আপনার স্ত্রীর যৌনাঙ্গ দেখতে পাবেন এবং আপনার স্ত্রীও আপনার যৌনাঙ্গ দেখতে পাবে, তাতে কোনো সমস্যা নেই। আর এই সমস্ত কথাগুলো হাদিসে বর্ণিত আছে। তো প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন।